এটা আমার সুন্দর স্বপ্নের নীল, যেটা তোমরা অনেকেই দেখতে চেয়েছো, তার জন্যই ভিডিওটা বানানো। প্রতিটা মেয়েরই কিন্তু এটাই স্বপ্ন, তার একটা সুন্দর নীল থাকবে, সে তার মনের মাধুরী মিশিয়ে সাজাবে। প্রত্যেকটা মেয়েরই কিন্তু একই স্বপ্ন থাকে, তাই না? তো আমিও আমার বাসাটাকে এত সুন্দর করে সাজিয়েছি নিজের হাতে, সুন্দর করে একটা একটা করে সাজিয়েছি এতগুলা বছর ধরে। আমি যখন ভিডিও বানাই, আমি যখন লাইভ হই, তোমরা অনেকেই বলো আপু তোমার বাসাটা একটু দেখতে চাই, তো তাদের উদ্দেশ্যেই আজকে বাসাটা ভিডিও করা। আজকে যেহেতু বাসায় কেউ নাই, তো ভাবলাম আজকে একটু সুযোগ পেলাম বাসাটা, পুরো বাসাটা একটু ভিডিও করতে। তো আমি শুরু করেছি ড্রয়িং রুম থেকে, এটা আমার ড্রয়িং রুম। এরপর আমি ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে যাচ্ছি একটা বেডরুমে, সেটা হলো, এটা গেস্ট রুম বলতে পারো, আবার এনাদার বেডরুম বলতে পারো। এই বাসাটা কমপ্লিট হয়েছে, কিন্তু অলরেডি 12 ইয়ার্স হয়ে গেছে। 12 ইয়ার্স হয়ে গেলেও কিন্তু বাসাটা একেবারে পুরনো লাগে না দেখতে, কারণ সবকিছু যত্ন করে রাখতে হয় আর রাখা উচিত। এটা হলো আম্মুর রুম, আম্মু আসলে এই রুমটাই থাকে, তো যখন যে মেহমান আসে তখন সেই মেহমানই এই রুমটাই থাকে। তো এটা একটা বেডরুম, আর প্রত্যেকটা বেডরুমে হচ্ছে আমার এরকম অ্যাটাচ সব ফার্নিচার করা, যেন প্রত্যেকটা মেহমানের যেন এক রুম থেকে আর এক রুমে কখনো না যেতে হয় কোনো প্রয়োজনে, সব কিছু একটা রুমের মধ্যে দিয়ে দেওয়া আছে। এরপর এটা হলো আমার ডাইনিং এরিয়া প্লাস লিভিং এরিয়া, এখানে আমি ছোট্ট একটা ডিভান পেরেছি, এখানে ফ্যামিলি গেট টুগেদার করি আমরা। তো পুরোটা সিলিং পর্যন্ত ফার্নিচার করা আছে, আর যেটাতে আমি আমার কুকারি সাজিয়েছি সুন্দর করে, বিভিন্ন ধরনের ডিজাইনের কুকারি হচ্ছে আমার অনেক পছন্দ, সব কিছু এখানে সাজানো আছে। আর এদিক থেকে দেখতে এরকম লাগে আমার ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়াটা। আর পিছনে দেখতে পাচ্ছ ওইটা হলো বেলকনি, যেটাতে আমি কোনো ডোর রাখিনি, একদম ওপেন রেখেছি যাতে রুম থেকে বেলকনিতে কোনো ডোর না থাকে। এটা হলো আমাদের মাস্টার বেড, এখানে হচ্ছে আমি একটা পড়ার টেবিল রেখেছি, পাশাপাশি একটা টিভি আছে, একটা ছোট ফ্রিজ আছে, ফ্রিজটা বেসিক্যালি বাচ্চাদের চিপস চকলেট অ্যান্ড বিস্কিট রাখার জন্য। আর পড়ার টেবিলটা এখানে রাখার উদ্দেশ্য হলো যাতে আমার রুমে থেকে আমি বাচ্চাকে পড়াতে পারি, আর টেবিলটা আমি এখানে ডোরটা অফ করে দিয়ে এখানে আমি টেবিলটা রেখেছি। এটা খুবই নতুন, মানে বাচ্চারা জাস্ট এখন পড়ালেখা স্টার্ট করেছে। আমার বাসায় প্রত্যেকটা রুমের ফার্নিচার ডিজাইন একই রকম, এই রুমটাতেও সব কিছু একই রকম, প্রত্যেকটা রুমে সেম ফার্নিচার অ্যাটাচ করা। আমার বড় বড় মানি প্লান্ট গাছ অনেক পছন্দ, আমি চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় জায়গায় মানি প্লান্ট গাছ রাখার জন্য। তো এটা আমি আরেকটা বেডরুমে সাজিয়েছি মানি প্লান্ট গাছ দিয়ে। এই রুমে একটা ছোট্ট টিভি আছে, একটা ডিভান আছে, যাতে এই রুমে যারা থাকবে, এসে গেস্ট হোক আর যেই হোক, তার জন্য অন্য কোনো রুমে না যেতে হয় সেই চিন্তা থেকে এগুলি রেখে দেওয়া এখানে। আর এই রুমটার বেডটাও বেশ বড়, এখানে দুজন অনায়াসে শুইতে পারবে। তো এই রুমের ফার্নিচারটাও সেম, মানে অ্যাটাচ করা, একই প্যাটার্ন একই ডিজাইন। তো এটা হলো আমার ছোট্ট একটা নিয়ে। সবাই তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন আরও ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।